কাঁচামরিচের স্বপ্ন বুনেছেন পলাশবাড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জের চাষিরা। চলতি খরিফ মৌসুমে স্থানীয় জাতের পাশাপাশি এসব এলাকায় সর্বাধিক চাষ হয়েছে বাড়ি এক, অগ্নি, বিজলি প্লাস, চৈতালি, সানিক, প্রিমিয়ার, বিন্দি, বাঘুরা, বর্ষালী জাতের মরিচ। তবে অতি খরা আর বৃষ্টির কারণে রোগবালাই বৃদ্ধি পাওয়ায় ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকরা। এতে মৌসুমের শুরু থেকে বাজার দর ভালো পেলেও লাভবান হতে পারছেন না তারা। এবার প্রেক্ষাপট ধরনটা আলাদা হয়ে গেছে, অতিরিক্ত খরার কারণে আমাদের মরিচে গুলো গাছ কোবরা, খরা তো গেল গেল, আল্লাহ পাক আবার ফিরিয়ে করলো বৃষ্টি, এই যে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির কারণে আমার আবার একটা ধরা গেলাম। এর কারণে আমি আশা করি যে আমার এই জমি থেকে দুই মন মরিচ হবে, সেখানে আমি 5 কেজিও পাই না। আর বছর আবাদ করা হয়েছিল এই জমি ধান ডাল, কোনো কারণে 1 লাখের না আলতি বেচা করছি। আবার এবারকার যে মরিচ তুলছি ওষুধ পাতি নেশে দেয় সময় পুরো টাকাটাই মনে করেন 4-5টা নিরেন টিরেন দিয়ে কেবলই ফুল জালি আসা শুরু হয়েছে। মরিচ মনে করেন গাছ অর্ধেক করোনা গাছে ফুলে গেছে, তাহলে এখন যদি 200 টাকা কে 400 টাকা কেজি মরিচ হয় আমার জমির যদি না ওঠে, তাহলে তো আসলে দাম বেশি দেখে লাভ হবে না। এ অবস্থায় ক্ষতি নিরসনে বৃষ্টির পরপরই ক্ষেতের পানি নিষ্কাশন সহ বালাইনাশক প্রয়োগের পরামর্শ দেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। মরিচ গাছের একটা সমস্যা হলো তারা পানি সহ্য করতে পারে না। আমরা কৃষকদের বারবার পরামর্শ দিচ্ছি তারা যাতে তাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে, আর বৃষ্টির পরপর তারা যাতে বাজার থেকে যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করে, করলে হবে কি মরিচের পচা রোগটা দমন হবে এবং মরিচ চাষে তারা উপকারী হবে। আরও একটা জিনিস বলে দিচ্ছি যে মরিচ আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো ফলন দেয়, এরপর আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যাতে আবার নতুন করে নতুনভাবে মরিচ চাষ শুরু করে। গাইবান্ধা জেলায় এবছর 560 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।